পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ভারত যদি হামলা চালায় তবে পাকিস্তান এর কঠিন প্রতিশোধ নেবে শুরু হয়ে যাবে দেশের যুদ্ধ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার উনিশে ফেব্রুয়ারি দুপুরে এ বিষয়ে প্রথম মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি এক ভিডিও বার্তায় ভারতকে এই হুঁশিয়ারি দেন ইমরান খান বলেন কাশ্মীরে হামলার পর পাকিস্তানের ওপর ভারত হামলা করলে আমরা তার কঠিন জবাব দেব তিনি দাবি করেন নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত সরকার কিন্তু এই ব্যাপারে আমরা খুবই আন্তরিক ইমরান খান বলেন হামলার সঙ্গে পাকিস্তানের কেউ জড়িত থাকার বিষয়ে প্রমাণযোগ্য তথ্য দিলে পাক সরকার অবশ্যই কঠিন ব্যবস্থা নেবে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনার সঙ্গে পাকিস্তান কোনোভাবে জড়িত নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনাকে কেন্দ্র করে ভারত যদি পাকিস্তান সীমান্তে কোনো প্রকারের হামলা চালায় তবে তার পাল্টা জবাব দেবে পাকিস্তান গত মঙ্গলবারের ভিডিও বার্তায় ঠিক এভাবেই বলছিলেন ইমরান খান তিনি তাৎক্ষণিক এই হামলার প্রতিক্রিয়া জানাতে চেয়েছিলেন কারণ দিল্লির এই হামলার জন্য পাকিস্তানকে শুরু থেকেই অভিযুক্ত করছে প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার দাবি করলেন প্রমাণ ছাড়াই সব অভিযোগ করছে ভারত তার আরও দাবি বারবার এমন দোষারোপ করলে আলোচনার পথ কিন্তু বন্ধ হয়ে যাবে ইমরান খান বলেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গুরুত্বপূর্ণ সফরে পাকিস্তানে এসেছিলেন আমাদের মধ্যে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে যা আগে থেকেই নির্ধারিত ছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পরে এ বিষয়ে কথা বলব পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন পুলওয়ামা কাণ্ডে পাকিস্তান জড়িত আছে তার প্রমাণ দেখ ভারত এরপরই ইমরান খান বলেন ভারত যদি কোনো প্রকারের প্রমাণ দিতে পারে তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি যে সব রকমের ব্যবস্থা পাকিস্তান সরকার নেবে একই সঙ্গে পুলওয়ামা কাণ্ডে পাকিস্তানের উপরে হামলা করার প্রসঙ্গ মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন সংবাদ মাধ্যমে শুনেছি বদলা নেওয়ার কথা এর পরই কার্যরত হুমকির সুরে ইমরান বলেন হামলা করলে তার জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে তখন জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এদিকে জঙ্গি হামলা জেদ ধরে পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারেট ন্যাশন এর মর্যাদা প্রত্যাহার করেছে ভারত শুধু তাই নয় পাকিস্তান থেকে আসা সব পণ্যের উপরে দুইশো শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার একই সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে তিনি যেসব রকম আলোচনায় প্রস্তুত তাও স্পষ্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সন্ত্রাস নিয়ে আলোচনায় প্রস্তুত বলেও জানালেন ইমরান খান গত চোদ্দই ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গৌরীপুরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের প্রায় চুয়াল্লিশ জন সদস্য নিহত হয় এ ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জাইশ মোহাম্মদ এ নিয়ে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত হামলার পরদিন ভারতে তাদের হাই হাইকমিশনারকে ডেকে তার তীব্র প্রতিবাদ জানায় নয়াদিল্লি তবে পাকিস্তান বিষয়টি অস্বীকার করে আসছে তারাও একই দিনে পাকিস্তানে ভারতীয় হাই কমিশনারকে তলব করে পরে ভারত পাকিস্তান দুই দেশই তাদের হাইকমিশনারকে নিজ দেশে ফিরিয়ে আনে